বন্ধুরা, আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম, আর বীরভূমের মধ্যে এলাম বাজার। তো আমাদের এখানে খুব বড় বড় দুটো মেলা হয়, তো একটা হচ্ছে শান্তিনিকেতন মেলা, একটা হচ্ছে জয়দেব মেলা। তো মেলা যত বড়ই হোক আর যত ছোটই হোক, তো মেলা যদি আমি যদি মেলায় যাই আর যদি মোগলাই পোহাটা না খাই, তাহলে মনে হয় যে কিছুই খাই নি। তো মানে এটা আমার ছোটোবেলাকার অভ্যাস, তো মেলায় যে আমার মোগলাই পোহাটা খেতেই হবে। আর আমার মতো অভ্যাস কার কার আছে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর একটা কথা বলি, তো আপনারা অনেকে বলছিলেন যে একটা ইনস্টাগ্রাম আইডি খুলতে, তো আমি একটা খুলেছি, কালকেই খুলেছি। তো আপনারা লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো আপনারা ওইখানে যে কোনোরকম যে কোনো কোশ্চেন আপনারা ওইখানে যে আমাকে করতে পারেন। তো বন্ধুরা, মেলায় তো মোগলাই আপনারা সবাই খেয়েছেন, তো আমি আজকে যেভাবে বানাবো তো সেম মেলার মতনই বানাবো, কিন্তু ওদের যে টেকনিকটা সে মাথার উপরে ঘোরাঘুরি, তো ওইটা পারবো না, কারণ ধরুন ওটা প্র্যাকটিসের উপর। তো রান্নাটা দেখুন, পুরো মেলার মতনই, টেস্টটা পুরো মেলার মতনই আসবে। আর অনেক জায়গাতে মোগলাই করে শুধু ডিম দিয়ে বাড়িতে, কিন্তু আমি যেটা করবো, যেটা মেলাতে যে মশলাটা দেওয়া হয়, তো আমি সেটা দিয়ে করবো। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এই মোগলাইটা করার জন্য আমি, এটা হচ্ছে 250 কোটো, তো এই কোটোরই 2 কোটো ময়দা নিয়েছি, তার মানে 500 গ্রাম। আর এর মধ্যে দেব 1/2 চামচ লবণ, এটা এমনি চিনি গুঁড়ো করে নিয়েছে, তো 1 চামচ চিনির গুঁড়ি দিয়ে দেবো, 4 চামচ সাদা তেল দেবো, 2 চামচ। দেখুন বন্ধুরা, মোয়েমটা কেমন হয়েছে, এভাবে মুঠি করবেন, দেখবেন এরকম হয়ে যাবে। আর মোয়েমটা দিলে কি হয়, জিনিসটা অনেকক্ষণ ভালো থাকে। তো এবার জল দিয়ে ময়দাটা সেনে নেব। তো এখানে 250 কোটোর 1 কোটো জল আছে, তো আমি অল্প অল্প করে দেবো, তো আপনারা দেখুন যে আমি কতটা দিচ্ছি। আপাতত এটুকু দিলাম, ওই 100 ml মতন। আর একটা কথা বলি, আমরা বাড়িতে যে নর্মাল রুটি খাই, এটা তার থেকে একটু নরম হবে। তো বন্ধুরা, আর একটু জল লাগবে। তো দেখুন অনেকটাই দিয়ে দিয়েছি, প্রায় 200 ml মতন জল দেওয়া হয়ে গেছে আমার। আর লাগবে না, এতেই হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার হাতে চিট লেগে যাচ্ছে, তো যখন এরকম হবে তো একটু ময়দার গুঁড়ি দিয়ে দেবেন, এই যে আমি যেভাবে দিচ্ছি, দিয়ে সানবেন। তো দেখুন এখন আর লাগছে না, তো এভাবে যদি হাতে লেগে যায় এভাবে করবেন। তো দেখুন বন্ধুরা, ময়দাটা আমি কেমন সেনেছি, একটু নরম করে সানতে হবে। তো বন্ধুরা, আমার ময়দা সানা হয়ে গিয়েছে, দেখুন। এর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে 15 মিনিট মতন ঢেকে দেবো। আর এই 15 মিনিট বন্ধুরা, মানে মোগলাই যেটা মেন মশলা, তো সেটা তৈরি করবো। তো দেখুন সেই মশলাটা আমরা কি কি দিয়ে তৈরি করছি। বন্ধুরা, ঠাকুমা তো রোজ রান্না করে, তো আমরা খাই। আজকে ঠাকুমাকে রেস্ট দিয়েছি, ঠাকুর দাদা ঠাকুমা আজকে গল্প করবে, আর আজকে আমি রান্না করবো, আমি আর মা। তো কড়াই গরম হয়ে গেছে, তো একটু সাদা তেল দিয়ে দেবো, এটা হচ্ছে সানফ্লাওয়ার অয়েল।
তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দেবো একটু পেঁয়াজ বাটা। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা, এক চামচ মতন আছে এখানে। আদা রসুন ভাজা হয়ে গিয়েছে, এবার দেবো হাফ চামচ হলুদ গুঁড়ি, হাফ চামচ জিরে গুঁড়ি, হাফ চামচ ধনে গুঁড়ি। তো এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। বন্ধুরা এটা দেখুন টোস্ট বিস্কুট, তো দেখবেন চা দিয়ে খায়। তো এই বিস্কুটটাই আমরা গুঁড়ি করে নিয়েছি, এই টোস্ট বিস্কুটের গুঁড়ো এটা গুঁড়ি করে নিয়েছে, তো এটা দিয়ে দেবো। আর এর মধ্যে কিছু বাদাম দিয়ে দেবো। আপনাদের তো তনু যদি বাড়িতে না থাকে তো ঠাকুর দাদার শরীর আরো খারাপ হয়ে যায়, আর বাড়ি এলে একদম শরীর পুরো ফিট। এই মশলাটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। পনেরো মিনিট হয়ে গেছে, এখন ময়দাটা বেলে নেবো। তো বন্ধুরা আমাদের সব কিছু রেডি, এবার মোগলাইয়ের পুরটা তৈরি করে নেবো। আপনাদের যতগুলো পছন্দ ডিম নিয়ে নেবেন, তবে একটা মোগলাইয়ের জন্য একটা ডিম বেস্ট। এর মধ্যে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, আর যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো, বিট নুন, আর দেবো চাট মশলা দিয়ে মাখিয়ে নেবো। তো আমাদের পুরটা রেডি, ময়দা দিয়ে বেলে নেবো। দু সাইডটা একটু ভাঁজ করে নেব। এবার এর উপরে দিয়ে দেব। আমি এই দিকটা তলাতে দিয়ে দেবো।
খাবা দেখো, এই যে একটু সস লাগাবা, কাসুন্দি লাগাবা, আর এই যে ঘুগনি নেবা খানিক, এটা নাও আমার হাতে আছে না। হ্যাঁ ভালো আছে দাদা? খুব সুন্দর হয়েছে। কেন একটু শসা খাও, এসাতে একটু শসা লাগা, শসা খাওয়া দাওয়া ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, উটটা কত সময় ঢোকেছে দেখুন, বুঝতে পারছেন যে খেতে কেমন হতে পারে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়িতে বানানো ঘুগনি। তো ঘুগনি রেসিপিটা আপনাদের দেখালাম না, কারণ আগে দুটো ঘুগনি রেসিপি আমরা করেছি। তাই মেলায় যায় ধরেন অনেক রকমের মোগলাই থাকে, এই যে বাড়িতে যে আজকে একটা মোগলাই বানানো হয়েছে, মেলায় এত সুন্দরভাবে মোগলাই বানায় না। আপনারা বাড়িতে ট্রাই করবেন, খুবই সুন্দর লাগবে। মানে এক কথায় দারুণ হয়েছে এই মোগলাইটা। তো বন্ধুরা, আজকে আমরা সকালে কিছু রান্না করি নাই, তো আমরা সবাই মিলে মোগলাই খেয়ে নিলাম বাড়ির সবাই মিলে একসাথে। আর কাকা কাকিমারা নাই, পুজোতে গিয়েছে, তো আমরা যতজন আছি বাড়িতে আজকে ততজন মিলে আর ভাত মুড়ি কিছু খাই নাই, তো আজকে সবাই মোগলাই খেলাম। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখবেন আর জানাবেন কেমন হয়েছে। আমার তো দারুণ লাগছে খেতে, সবারই ভালো লাগছে, আপনারাও জানাবেন কেমন হয়েছে।